নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে ভারতের প্রত্যেকটি মানুষের দুর্ভাগ্যপূর্ণ সময় চলছে। এই দুর্ভাগ্যপূর্ণ সময়কে সৌভাগ্যে পরিণত করার জন্য আমি আপনাদের একটি রুটির খুব সহজ টোটকা জানাবো। এই টোটকাটি আপনারা যদি করতে পারেন, তবে দেখবেন আপনাদের যে দিকেই সমস্যা থাক না কেন, সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কী সেই টোটকা এবং কীভাবে সেটি করবেন, আসুন আপনাদের জানিয়ে দিই। রুটি দেখবেন সাধারণত প্রত্যেকের বাড়িতেই বানানো হয়। এই রুটি সাদা রঙের হয়ে থাকে। এই সাদা রঙকে নির্দেশ করে শুক্র গ্রহ, এবং রুটি যেহেতু একটি খাদ্যবস্তু, এই খাদ্যবস্তুকে নির্দেশ করে বৃহস্পতি গ্রহ। আর আপনারা জানেন, দেবগুরু বৃহস্পতির যদি কৃপা না থাকে, তবে আপনারা হাজার চেষ্টা করুন না কেন, অর্থনৈতিক সমৃদ্ধি আপনার ঘটবে না। এবং শুক্রর যদি সহযোগিতা না থাকে, তবে আপনার জীবনে ভোগ সুখ শান্তি কিছুই আসবে না। আর এই রুটির মধ্যে বৃহস্পতির যেমন গুণাগুণ রয়েছে, তেমনি শুক্র গ্রহেরও গুণাগুণ রয়েছে, এবং চন্দ্র গ্রহের সামান্য কিন্তু গুণাগুণ রয়েছে। কাজেই এই রুটির টোটকাটা যদি আপনারা করতে পারেন, তবে আপনাদের বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ এবং চন্দ্র গ্রহ, এই তিনটি গ্রহকে মজবুত করে নিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, টোটকাটি আপনাদের সঠিক উপায়ে করতে হবে। এবার আমি আপনাদের জানাই কিভাবে এই রুটির প্রয়োগ ঘটাবেন। প্রথমেই জানাই, আপনারা এই রুটিটি একটু বড় আকৃতির বানাবেন, এবং রুটিটি যখন বানাবেন দেখবেন কেউ যেন এই রুটিটি বানাতে আপনাকে না দেখে নেয়। এরপর রুটিটি সমান চারটে টুকরো করুন। এই চারটি টুকরোর মধ্যে প্রথম টুকরোটি গরুকে খাওয়ান, সেই সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার জীবনে যা সমস্যা রয়েছে তা যেন কেটে যায়। দ্বিতীয় টুকরোটি কুকুরকে খাওয়ান, এতে শনির প্রকোপ বা শনির দোষ বা কুনজর কেটে যায় এবং সংসারে আসে শান্তি ও সমৃদ্ধি। রুটির তৃতীয় টুকরোটি কাককে খাওয়ান, এতে আপনারা পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাবেন, কারণ পূর্বপুরুষেরা এতে সন্তুষ্ট হয় এবং আপনার জীবনে কঠিন থেকে কঠিনতর যে সমস্যা রয়েছে সেখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। চতুর্থ টুকরোটি আপনি কোনো দুস্থ ব্যক্তি বা ভিক্ষুকের হাতে দিয়ে দিন, যার সত্যি এই খাদ্যের প্রয়োজন রয়েছে এমন ভিক্ষুককে আপনি দিন। এতে যাবতীয় সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরবে। ধন্যবাদ।